চুল দিয়ে যে দড়ি লাফ খেলা যায় তা হয়তো এই তরুণীর দড়ি খেলা না দেখলে কেউই বিশ্বাস করতেন না। চুলের বেণী দিয়ে দড়ি লাফ খেলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড 2022 এর তালিকায় মনোনীত হয়েছেন 25 বছরের লাইটিয়া কি। চুলের বেণী দিয়ে দ্রুত সময়ে সর্বোচ্চ সংখ্যক দড়ি লাফ খেলে অতীতের সব রেকর্ড ভেঙেছেন তিনি। সম্প্রতি তার দড়ি লাফের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই ভাবছেন তার নিজের চুলের লম্বা বেণী দিয়েই বোধহয় তিনি এই দড়ি বানিয়েছেন। আসলে নিজের চুলের সঙ্গে লম্বা পরচুলা লাগিয়ে নিয়েছিলেন তিনি, আর তা দিয়েই দড়ি লাফ খেলেছেন এই তরুণী। 1996 সালের আইবরি কোস্টে জন্মগ্রহণ করেন লাইটিয়া। তিনি ব্যবসায়ী প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অল্প বয়সেই এই তরুণীর বিবাহ বিচ্ছেদ ঘটে, তবে তিনি থেমে থাকেননি, নিজের প্রতিভা দিয়েই আজ প্রশংসা কুড়াচ্ছেন। স্নাতক শেষ করার পরে তিনি বুঝতে পারেন শিল্প ও নকশার প্রতি তার দুর্বলতা রয়েছে। এরপর তিনি ফ্যাশন ডিজাইনে কেরিয়ার গড়েন। ছোটবেলা থেকেই লাইটিয়া বিভিন্ন স্টাইলে চুল বাঁধতে ভালোবাসতেন, এরপর এই ভালো লাগাকেই পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে খুবই জনপ্রিয় এক হেয়ার স্টাইলিস্ট হিসেবেও সবার নজর কেড়েছেন তিনি। 2016 সালে তিনি চুলের শিল্প ও ভাস্কর্যের এই নতুন ফিউশনগুলো সবার সামনে তুলে ধরে খ্যাতি অর্জন করেন। চুলের বাহারি নকশার মাধ্যমে লাইটিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবাদ তুলে ধরেন। এই ধরনের বিস্ময়কর কাজ সম্পন্ন করতে তার 20 মিনিট থেকে 6 ঘন্টা সময় লাগে।